মিলছে মিলছে না খুব মিলছে একটা দেশ লাল কাঠি জ্বালাও আগুন পাবে ঠিক আছে কিন্তু আমায় তুমি পাবে না পাবে না পাবে না পাবে না আচ্ছা কম্পিউটারের পিছনে মাউস দিয়ে কি করে রে বলতো কিছু মানুষের দেখবি গেমিং এর প্রতি হচ্ছে একদম নেশা থাকে আমারও ছিল আমি মানে ওই সবচাইতে বেশি নেশা দেখি মানে রুরাল লেভেলে তো ফ্রি ফায়ার বা হচ্ছে পাবজি এগুলার একটা ক্রেজ আছেই কিন্তু FF কি PS5 মানে প্লেস্টেশনের প্রতি একটা আগ্রহ এই এর মধ্যে কি আছে আসলে অনেক মজা ভাই এটা তো মানে আমি এককালে তো পুরো ডাই হার্ড গেমার ছিলাম হ্যাঁ হার্ডকোর গেমার পর আস্তে আস্তে কেমনে বলতে যে মিরাক্কেল আমার গেম থেকে ছাড়াইছে হ্যাঁ হ্যাঁ এছাড়া আমারও তো তোর পিসি দিয়ে কল অফ ডিউটি খেলা হতো হ্যাঁ আমার পিসিতে অনলাইন পিসি আমি অনেক কষ্ট করে আমি টাকা জমে গ্রাফিক্স কার্ড কিনতাম র্যাম কিনতাম মাউস কিনতাম তখনকার আমলে আমি মাউস 5,500 টাকাতে মাউস কিনছি ভাই 2 টাকা 4 টাকা করে জমা এরকম ব্যাংকে জমা এবার ভাঙছি ভাঙার পর 5,000 টাকা হয়েছে আর বাবার থেকে 500 টাকা নিয়ে একটা মাউস কিনছি 5,500 টাকা আর এখনকার এখনকার বলবো না 180 টাকা মাউস দেখে কারণ আমাকে ব্র্যান্ডের মাউস লাগবে না আমি এম ঠিক মতো করতে পারি ঠিক আছে আপনি ওইটা DPI কার্সো স্পিড সবকিছু মিলে মানে যারা গেম খেলে এরা এমন এমন টার্ম খুব আপনি শুনেন নাই সো এটা অন্য লেভেল একটা আমি আবার WCG খেলছি এটা কি চিনি এটা হলো WCG প্রোডাক্ট হলো মানে ওয়ার্ল্ড গেমিং কম্পিটিশন ও WGC আচ্ছা ওয়ার্ল্ড গেমিং কম্পিটিশন এটা উত্তরায় হইতো ওরে বাবা মানে উত্তরায় হইতো বলতে কি প্রতি দেশে হইতো ওখান থেকে 2-3 জন করে নিয়ে জাপানে গিয়ে ফাইনাল খেলাটা হইতো তো ওই খেলা আমি অংশগ্রহণ করছি ফাইনাল যেতে পারিনি আমি উত্তর থেকে বাদ পড়ছি মানে আমি খেলতাম কিন্তু ভালো খেলতাম ওটা তুমি বলি আমি অংশগ্রহণ করি হ্যাঁ প্রচুর গেম খেলতাম কিন্তু মানে জাপানে যাওয়ার মতো খেলা খেলতাম না পারতাম না আর কিন্তু খেলছে অনেক মানে এক সে আমার মা লাঠিতে পিটাইছে বাড়ি মানে কি জানি বলে ডাইনিং ঘুটনিতে বাড়ি দেখতে আমার 10টা কিবোর্ড ভেঙে গেছে মাউস লুকাই ফেলাইছে মাল্টিপ্লাগ লুকাই ফেলাইতো কিন্তু আমি খুই যায় মুই যায় বাইর কইরা মনে করো এটা আমার আরেকটা গেম ছিল যে এটা কই লুকাইছে ওই খুঁজে বের করতে হবে ঠিক আছে এটা আমার আরেকটা গেম এটা আরেকটা টাস্ক এটা টাস্ক এটা খোলার পরে দাদা হ্যাঁ মানে গেমটা গেমের ভেতরে ঢোকার পরে হচ্ছে পিস্তল কোথায় আছে খুঁজে বের করতে হয় আর গেমে ঢোকার আগে মাউস কোথায় আছে মানে মাল্টিপ্লাগ কোথায় আছে হিটম্যান কখন খেলছেন হিটম্যান না হিটম্যান গেমটা লোকে এমন যে আপনি কোন তাড়াহুড়ো করলে মরবেন আচ্ছা মানে পুরো অরিজিনাল আপনি লাইফে যেরকম কেউ দেখে ফেলে সত্য দেখে ফেলে গুলি করলে একটা গুলি খেলে মেরে দেবেন আচ্ছা আর গেম মানে বুঝে একটা গুলি খাওয়া গেম হবে এরকম আমি 20-30 গুলি খেয়ে মরুন না আমি তো নায়ক রে বাবা আমি খেলে মরুন কমবে আস্তে আস্তে কিন্তু ওটা পুরো এমন গেম এমন হয়েছে যে একদিন রাতের বেলা আমি ওটা খেলতাম রাতের বেলা কারণ ওইটা খেলার সময় কনসেন্ট্রেশন আপনি অন্য কোনো দিকে দিতেই পারবেন না মানে 100% আপনার ডেমের ভিতরে ঢুকে দিতে হবে এবং ফিল করতে হবে যে ক্যারেক্টারটা ওটা আপনি আচ্ছা ঠিক আছে এবং ওই অপোজিট যে এই এনিমি আছে তাদের ইন্টেলিজেন্স কম্পিউটার এমন ভাবে ধরেছে পুরো মানুষের মতো ব্যবহার করবো ঠিক আছে আপনি যদি ওদের দিকে তাকান ওরা সন্দেহ করবে সন্দেহ দেখায় মানে রেড মাথার উপর দেখায় রেড এলার্ট মানে রেড মানে ও আপনার সন্দেহ করতেছে এইভাবে খেলতে হয় রাতে একদিন 2টা বাজে আমি 12টার দিকে খেলতে বসি সবাই ঘুমাই গেছে দেখছি আমি আগে পর্দা ফাঁক করে দেখিস বাবা ঘুমাইছে নাকি মা ঘুমাইছে নাকি সব ঘুম এবং কানের মধ্যে হেডফোন লাগায়া মনে করেন পুরো দুনিয়া আমার অন্ধকার খালি আমি হিটম্যানের মধ্যে আছি খেলতে এমন একটা মিশন রে ভাই মানে দম বন্ধ হয়েছে আমার মধ্যে দম বন্ধ হয়েছে এমন সব পিছন দেখে মা হাত দিতে কি কি কর ও মা গো আমি তো আদিক আমার মা দিন ভাই ভয় পেয়ে যাও পোলা পাগল হয়ে গেছে এরকম করে গেম এই গেমের মধ্যে আমি তো পিছে হাত দিছি তার আর বুঝাইতে পারিনি তো যারা গেম খেলে যারা গেমার তারা এটা রিলেট করতে পারবো যে আসলে ওই মোমেন্টটা কিরকম ফিল হয় খুব আমি বহুত বহু বহু টাকা নষ্ট করছি এই গেমের এখন আমি আর গেমের অত টানে না তবে কেউ গেম খেলতে দেখলে খুব ভালো লাগে বসে পিছনে দেখি তবে ইউটিউবে অনেকে গেমার এখন স্ট্রিমিং করে না ওগুলো বসে ঘন্টার পর ঘন্টা দেখতে পারি এবং তোদের তোদের জন্য হচ্ছে ওই গেমটা বেঁচে আছে আমার মনে হয় এবং আমাদের জন্য খুব ভালো লাগে কারণ আমি বুঝি না ও গেম খেলতেছে এটা আমি কেন দেখব আরামসে দেখতে পারবো এই খেলা এই যে এটা ভালো একটা লজিক কিন্তু পাইছি
আমার ওই খেলায় নেশা নাই, কিন্তু আমার এই ভার্চুয়াল খেলায় আমার অনেক নেশা, এর জন্য আমি ওই খেলা পছন্দ করি। এই ক্রিকেট ফুটবল আমার ভালো লাগে না, এ ওরা খেলতেছে। তাহলে তুই একটা প্লে স্টেশন কিনে ফেল ভাই। কত যে ইচ্ছা ছিল, আমার প্রথম ইচ্ছা ছিল জানেন কি, আমি ছোটবেলায় মানে কিনা করতাম, কসম করতাম যে বড় হইয়া টেকা কামে সর্বপ্রথম মোস্তফা গেম কিনুম। ওই যে কন্ট্রোল ধরে খেলা, আরে শালা কত দুই টাকা চুরি করে খেলছি রে ভাই। আমি মানে ওই ছোটবেলায় কিনা করতাম যে আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম, মনে মনে করতাম, ঠিক আছে, এগুলো মনে মনে করতাম, প্রতিজ্ঞা করলাম জীবনে বড় হইয়া প্রথম যখন ইনকাম করবো আমি টেকা জমা আগে এই বড় বক্সের গেমটাকে কিনুম, কিনা বাসায় সারাদিন খেলুম। এরপরে মোবাইল অ্যাপ বলো, মোবাইল অ্যাপে মোস্তফা খেলছি, আমার মোস্তফাটা সব ভালো লাগে না, কিন্তু তারপরে ছিল প্লে স্টেশন কিনবো একটা, সময় কেন খেলুম কখন, এক ঘন্টা জিমে যেতে চাই তাই সময় পেতে গেম খেলতে বললে তিন চার ঘন্টা লাগবে, তবে একটা প্লে স্টেশন কিনবো আমি ভাই, এটা ভালো কথা বেশ। এত 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 কিছু করে একটা শখের জিনিস তো কেনা, একটা প্লে স্টেশন আমার কেনাই উচিত। আমি এটা আমি নিজেকে আজকে আবার প্রতিজ্ঞা করলাম যে ছোটবেলার মতো ভাই আমি কিন্তু একটা প্লে স্টেশন এই তিন থেকে চার মাসের মধ্যে একটা প্লে স্টেশন কিনবো, তখন সেকেন্ড হ্যান্ড কিনবো, কারণ আমি সবসময় খেলবো কেন, আমি যখন যে শুটিং থাকবো না বাসায় বসে থাকি না, ডিপ্রেশনের মধ্যে থাকবো যখন, হ্যাঁ বসে বসে প্লে স্টেশন গেম খেলাম। ভাই ভাই আই লাভ ইউ, আপনি আমার তো আমার গেমের ক্যারাটা আবার উঠাই দিয়েছেন বেটা, একদিন ক্যারাতে উড়ান নাই আমার খরচের কারণ, একটা নতুন কারণ খরচা দিয়ে দিয়েছেন। যারা যারা শুনতেছেন তাদের মধ্যে কেউ যদি গেমার থাকেন তারা তো মজা পাইতেছে আমি শিওর, আর যারা গেমার আছে কি যে বিরক্ত হইতেছে, কি কইতেছে আর আজকেলি না। আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে একটা প্লে স্টেশনে এত দাম কেন, এই 70,000-80,000 টাকা 1,00,000 টাকার দাম একটা জিনিস কেন, এটার মধ্যে কি আছে কিনা হলো, আপনি শুধু 70,000-80,000 খালি প্লে স্টেশন কিনবেন, হ্যাঁ এক একটা ডিভিডির দাম জানেন কত, 5,500-10,000 টাকা এত, হ্যাঁ একটা গেম আপনি কিনবেন 10,000 টাকা দিয়ে, কেন আমি তো শুনছি 400-500 টাকা পাওয়া যায়, যতক্ষণ আপনার ডিভিডি আছে ততক্ষণ খেলতে পারবেন, আপনি ডিভিডি দিয়ে দিলে আপনাকে গেমার খেলতে পারবেন না, যারা নেয় প্রফেশনাল গেমার ওরা তো মনে করেন গেম ওভার হওয়ার পর ওরা খেলে না, ওটা ফেরত দিয়ে আবার আটকে নিয়ে আসে, বারবার খেলতে ইচ্ছা করে, বারবার ভালোই লাগে এরকম। আর এমনি নতুন নতুন যে গেম গুলো ওগুলো এরকম 400-500 টাকা দিয়ে এক্সচেঞ্জ করে, একটা দেয় একটা নেয়, একটা দেয় একটা নেয়, কিন্তু অরিজিনালি আপনি যে গেমটা কিনে আপনার কাছে রাখতে চান আপনি 5,000-10,000 টাকা দিতে, অনেক দাম, তার মানে শুধুমাত্র ডিভাইস কিনে ফেললাম তাতে অনেক দাম, তোর একটা লং টার্ম খরচার খাতায় ফেলে দিলাম। তাহলে এক কাজ কর, চল আমরা দুজনে কিস্তিতে একটা কিনি, হ্যাঁ কিস্তিতে একটা কিনে না মারামারি লেগে দেবো, পরে কার বাসায় থাকবে দুজনের একসাথে একদিন শুটিং নেই, এবার কার কাছে থাকবে, এবার এর দিকে কন্ট্রোল মারবো, আরেক গেম শুরু হয়ে যাবে, প্লে স্টেশন আরেক গেম শুরু হয়ে গেল, গেম শুরু হবে মারামারি, আমাদের এখন গেম ওভার হবে, আমরা একটা ছোট বিরতিতে যাবো, অনেকক্ষণ গেম খেলছি, আসার পরে অন্য কিছু করবো আমরা, যোগ টোক বলবো না। আর যারা যারা আমাদেরকে শুনতেছেন তাদেরকে বলে দিই, এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। এছাড়াও চাইলে আমাদের লাইভে কমেন্ট করতে পারেন www.facebook.com/capitalfm94.8 আর চাইলে কল করতে পারেন 02550-3669 এই নাম্বারটিতে। পিছি ছোট্ট বিরতির পর গেম ওভার, আর গেম নিয়ে কোনো কথা, সারা দেশে মায়েদের আস্থার বসুন ধরা।